আওয়ামী লীগ সরকারের পতনে খুশি হলেও সংস্কারের ধোয়া তোলা অনেক রাজনৈতিক দলের এজেন্ডায় রাষ্ট্র সংস্কারের কোনো চিন্তা নেই বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিটির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। নাগরিক সমাজ, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক জাতীয় পরামর্শ সভায় তিনি এই মন্তব্য করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা, নাগরিক সংগঠন ও প্ল্যাটফর্ম, নারী আন্দোলন, মানবাধিকার সংগঠন, সামাজিক উদ্যোক্তা এবং গবেষকদের ঐক্যজোট সিএসও অ্যালায়েন্স এই পরামর্শ সভার আয়োজন করে। ইফতেখারুজ্জামান আরও বলেন, নতুন বাংলাদেশ গঠন নিয়ে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তাতে আশাবাদী তারা। তবে এ আন্দোলনের পর নিজেদের যারা জয়ী ভাবছেন তাদের অনেকের এজেন্ডার মধ্যে রাষ্ট্র সংস্কারের চিন্তা চেতনাটাও নেই, বরং বিভিন্নভাবে বৈষম্য জিইয়ে রাখা বা প্রতিষ্ঠিত করার এজেন্ডা রয়েছে তাদের মধ্যে। সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করা এনজিওগুলোকে বিগত সরকার চাপে রেখেছে অভিযোগ করে ইফতেখার বলেন, মানবাধিকার লঙ্ঘন ও অনিয়ম দুর্নীতি রুখতে কাজ করা বেসরকারি সংস্থাগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে, অথচ বিগত 15 বছর এনজিও এবং সিএসও খাতের ওপর প্রচণ্ড ধরনের চাপ ছিল।